জি। এরপরে রেজিয়া সুলতানা রিপা জানতে চেয়েছেন চিংড়ি মাছ খাওয়া হালাল হবে কিনা। জীবন হালাল, কোনো অসুবিধা নেই। এমনি সুজন আহমেদ জানতে চেয়েছেন এমন কোনো আমল আছে কিনা যেটা করলে রিজিকের ব্যবস্থা হবে। অনেকগুলো আমল আছে এবং এ বিষয়ে আমাদের অনেকগুলো ভিডিও বক্তব্য আছে, লেখনী আছে, আমাদের পেজে চ্যানেল আপনি খুললেই পাবেন। একটা গুরুত্বপূর্ণ আমল হলো যে আপনি খুব বেশি সাধনা করবেন, সলাতের সঙ্গে সঙ্গে বের হয়ে যাবেন এবং সিরিয়াসলি দুনিয়ার হালাল উপার্জন করার জন্য আপনি দুনিয়ার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়বেন এবং পরিশ্রম করবেন। অনেক মানুষ আছেন অলস এবং মানে খুব বেশি পরিশ্রম করতে রাজি না এবং অনেক পেশায় কাজ করতে রাজি না, ওনার প্রেস্টিজ ইস্যু থাকে, এগুলো থাকা উচিত নয়। আপনি হালাল উপার্জনের জন্য প্রচণ্ডভাবে পরিশ্রম করবেন, এটা হলো প্রথম কাজ। দ্বিতীয়ত হলো অনেকে আছেন যে হালাল উপার্জন বলতে বিশাল ফিগারের ইনকাম বুঝে থাকেন। দুনিয়া থেকে বেঁচে থাকার জন্য, দুনিয়াতে বেঁচে থাকার জন্য আমার সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করবো, আল্লাহ তালা আমাকে যতটুকু রিজিক দেয় আমি সেটার উপরে আলহামদুলিল্লাহ বলবো। এটাই আমাদের হওয়া উচিত। আমি আমার নিজেকে ডেভেলপ করার চেষ্টা করব, কিন্তু টার্গেট বানিয়ে নিলাম যে হালাল উপার্জন মানেই হলো 50,000 টাকা স্যালারি, আমি 10-20,000 টাকা পাচ্ছি, 5,000 পাচ্ছি, সেটাকে আমি মনে করছি যে না, এটা এইটা কি আমার জীবনে চলে নাকি। তো এই দৃষ্টিভঙ্গি আমাদের পাল্টাতে হবে, আল্লাহ তালাই আস্তে আস্তে বরকত দিবেন। তৃতীয়ত আমল বলতে ওই যে নামাজের পরপরই আল্লাহ তালা বের হইতে বলেছেন, অতএব খুব দ্রুত নামাজ শেষ করে বের হয়ে উপার্জন শুরু করতে হবে সালাতের পরপর। আর আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলে জীবনে বরকত আসে উপার্জনের মধ্যে এবং বরকতের 10টা চাবি নামে একটা ভিডিও আছে, বিস্তারিত সেখানে আপনারা শুনে নেবেন। সোহান তানভীর জানতে চাইছেন সাম্প্রতিক সময়ে জার্মানিতে নারী দ্বারা মসজিদ পরিচালনা, নামাজের পূর্বে আজান দেয়া এবং ইমামতি করানো, নারী ইমামের পেছনে দাঁড়িয়ে মেয়ে ছেলেদের নামাজ আদায়, এ বিষয়ে ইসলামিক দৃষ্টিভঙ্গি কী জানালে খুশি হব। ভাই শাহুন তানভীর, তানভীর প্রথমত জার্মানিতে আপনি যে দৃশ্য দেখেছেন আমরাও দেখেছি, সেটি এটি সম্পূর্ণভাবে হারাম একটি কাজ। যারা নারীদের ইমামত করার মাধ্যমে মনে করেন যে নারীকে পুরুষের মতো মর্যাদা দেওয়া যায়, এগুলো সবগুলো ভণ্ডামি ছাড়া আর কিছুই নয়। আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে সৃষ্টি করেছেন, তাদের একটা গণ্ডি দিয়েছেন, পুরুষকে সৃষ্টি করেছেন, তার একটা গণ্ডি দিয়েছেন, এই গণ্ডি আমরা চাইলেই ভেঙে ফেলতে পারবো না। এটা হলো আত্মপ্রবঞ্চনা এবং একটা ভ্রান্ত পথ। সোজা কথা, ইসলাম শরীয়তে এটার কোনো অনুমোদন নেই। সালাতে জামাতের সাথে সালাত আদায় করবেন পুরুষরা এবং সেখানে পুরুষের মতো করবেন। মেয়েদেরকে যেখানে মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ নেই হলে বাসায় নামাজ পড়া উত্তম। তারা বাহিরে আসাটা প্রয়োজন ছাড়া, বাহিরে বের হওয়াটা তাদের নিরাপত্তার জন্য আপনার সঠিক পদক্ষেপ নয়। আপনি গোটা পৃথিবীতে যারাই নারী মুক্তির আন্দোলনের সবক আমাদেরকে শেখায়, তাদের সমাজে নারীদের প্রতি নির্যাতনের এবং তাদের প্রতি অবিচারের এমনকি পাশবিক নির্যাতনের যে রেশিওর কথা আমরা জানতে পারি, সেখান থেকে দিনের আলো মতো পরিষ্কার হয় যে আসলে তারা যে পদ্ধতিতে নারীদেরকে অধিকার দিতে চান সেটি সঠিক পদ্ধতি নয়, তারা নিজেরাই সেটাতে ব্যর্থ। অতএব এটি জায়েজ নয়, সম্পূর্ণ হারাম একটি কাজ। সুলতানা